শুভ সকাল সবাইকে। আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি, চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ শনিবার, মেঘে ঢাকা একটি শীতের দুপুর। এখন প্রায় দুপুর তিনটে মতন বাজে। বাড়ি থেকে এলাম ট্রামে চড়ে ওবিআইতে। এটি একটি মল। এই মলটিতে দেখলাম দুনিয়ার সব কিছুই প্রায় পাওয়া যায়। তবে সবথেকে ভালো লাগলো ক্রিসমাস স্পেশাল জিনিসের এরিয়াটি মলের ভেতরেই এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, দেখে মনে হচ্ছে যেন এটাই একটা আলাদা কোনো ক্রিসমাস মার্কেট বসেছে। তবে এখানে আসল ক্রিসমাস ট্রিগুলো এতটাই বড় যে এগুলোকে আমাদের ঘরে রাখার জায়গা হবে না, আর ব্যালকনিতেও সাজানোর কোনো উপায় নেই। তাই আর কি, মনে ক্রিসমাস ট্রি সাজানোর ইচ্ছে এবারের মতো বাতিল করতেই বাধ্য হলাম। যাই হোক, বাড়ির বাইরে যখন বেরিয়েছি তখন একটু এদিক ওদিক ঘুরে ফিরে তারপরই বাড়ি ঢুকবো। সামনের এই ট্রাম স্টেশন থেকে ট্রামে করেই রওনা হব বুদাপেস্টের আরেকটি বিখ্যাত চার্চের দিকে। সেলকালমান্টের ট্রাম স্টেশনে নেমে সেখান থেকে 16 নম্বর বাস ধরে এলাম ট্রিনিটি স্কোয়ারে, বুদাপেস্টের কাসেল ডিস্ট্রিক্টে আয়োজিত ক্রিসমাস মার্কেটটি ঘুরে দেখার জন্য। তবে ক্রিসমাস মার্কেটের ভিড়ে ঢোকার আগে চলুন দেখে আসি এই অঞ্চলের সব থেকে সুন্দর আর শান্ত রাস্তাটিকে। এই জায়গাটির নাম তত আরপাড সেঠানি। সামনের রাস্তার ডান দিক বরাবর লম্বা সারির সব গাছগুলি হল চেরি গাছ। বসন্তকালে এই জায়গাটি স্বর্গের থেকে কিছু কম সুন্দর লাগে না। ওই চেরি ব্লসমের সময় ছাড়া এই রাস্তাটিতে সারা বছর সেরকম কোনো ভিড় হট্টগোল কিছুই থাকে না। তবে এই রাস্তার ওপারেই যাব একটু পর, দেখবেন সেখানে প্রায় সারা বছর কম বেশি ভিড় লেগেই থাকে। আকাশ পাতাল তফাত দুটি জায়গার মধ্যে। 4 দিন আগের বরফ এখনও জমে রয়েছে। এই জায়গাটি বুদা অঞ্চলে অবস্থিত, আর বুদা এবং অবুদার অঞ্চলগুলিতে ঠান্ডাটা এমনিতেও বেশি থাকে, তাই এখনও বেশ অনেকটাই বরফ রয়ে গেছে দেখলাম। তবে ভারী সুন্দর লাগছে দেখতে। আর ওদিকটায় সম্পূর্ণ পেস্ট অঞ্চলটি দেখা যাচ্ছে। আমরা আমাদের ঘর থেকে বুদা অঞ্চলের এই সব জায়গাগুলি দেখতে পাই, আর পাহাড়ে রাতের ছোট বড় হলুদ আলো আমাদের মন চোখ দুটোকেই মুগ্ধতায় ভরিয়ে দেয়। আর কাসেল ডিস্ট্রিক্টের এই শান্ত পরিবেশ আমাদের ভীষণ আকর্ষণ করে। মন ভালো খারাপের অনেকটা সময় আমরা এখানে এসে কাটাতে ভালোবাসি। তবে এই জায়গাটিতে বেশি ভিড় থাকে না বলে এই অঞ্চলের মানুষজন নিজেদের ডগিগুলোকে ঘোরাতে নিয়ে আসে। আজকেও প্রায় 6-7টা ডগিকে দেখলাম। দারুণ মজা লাগে ওদের খেলাধুলো দৌড়াদৌড়ি দেখতে। সামনে বেশ কয়েকটা স্নোম্যান দেখতে পেলাম, চলুন সামনে থেকে দেখে আসি। এক একজন এক এক রকমের স্নোম্যান বানিয়ে রেখে গেছে। তবে আমি এখনো নিজের হাতে স্নোম্যান বানানোর সুযোগ পাইনি। বড়দিনের গমগমে ভাবটা শেষ হোক, তারপর আপনাদের সাথে নর্মাফা গিয়ে সুন্দর একটা স্নোম্যান বানাবো। এগুলোকে দেখুন কি কিউট কিউট দেখতে হয়েছে, ভীষণ মিষ্টি লাগলো।
চলুন এবারে এই জায়গা ক্রিসমাস মার্কেটটা ঘুরে দেখি। সামনের এই চার্চটির নাম মাথিয়াস চার্চ। এই চার্চটি হাঙ্গেরির একটি অন্যতম প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন। খুব সুন্দর ক্রিসমাস মার্কেট বসেছে এখানেও, তবে ওই টুরিস্টের ভিড় রয়েছে ভালোই। কিন্তু ক্রিসমাস মার্কেট আমাদের পেস্ট অঞ্চলেরগুলোই বেশি বিখ্যাত, এমনকি সম্পূর্ণ ইউরোপে বিখ্যাত। সামনে দেখলাম একটা ছোট স্টেজ বানানো হয়েছে, সেখানে অনুষ্ঠান হবে। আর এই মার্কেটের ক্রিসমাস ট্রিয়ের ডেকোরেশনটি বেশ অন্যরকম, নানা রকম কাঠের স্ট্রাকচার আর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এদিকটি দেখুন কি অসাধারণ লাগছে, সম্পূর্ণ জায়গাটি যেন আলোর চাদরে মুড়ে দিয়েছে। এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আর গল্প দিয়ে ঘেরা, সবকিছু আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে এসব বিষয় নিয়ে গল্প করতে, কত অজানা কথা জানতে পারি কোথাও ঘুরতে গেলে। এখানে তো আমরা দুজনই, তাই গল্প করার জন্য আর নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমার এই বেঙ্গলি ব্লগার হিসেবে পথ চলা সূত্রপাত। অনেক টুরিস্টকেই দেখলাম ব্লগ ভিডিও বানাচ্ছে ইউটিউবের জন্য। এই জায়গাটি ভীষণ সুন্দর, দিনের আলোয় আপনাদের সাথে পরে একবার আসব। আমি এখনও আপনাদেরকে হাঙ্গেরির সম্বন্ধে বিশেষ কিছু জানানোর সুযোগ পাইনি, একের পর এক অনুষ্ঠান সেলিব্রেশন নিয়েই চলছে আমাদের দিনগুলি, তাই ধীরে ধীরে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমিও ভীষণ উৎসাহ পাব সেই ব্যাপার নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে। খুব সুন্দর একটি সন্ধ্যা কাটলো আজ। বুদা অঞ্চলের কাসেল ডিস্ট্রিক্টের ক্রিসমাস মার্কেট ঘুরে চলে এলাম পেস্ট অঞ্চলের একটা হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটির নাম বেলভারোসি দিশনোতোরোস। এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যায়, তবে আমি নিলাম স্প্যাগেটি উইথ চিকেন ইন ম্যাশ সুইট পটেটো গ্রেভি আর মাল্টি সিডস চিকেন ফ্রাই, সাথে এক টুকরো লেবু। হাঙ্গেরিয়ান মেইন কোর্সের একটি আইটেম খাচ্ছি আজ। এই দোকানে এসে লোকাল লোকেদের খাবারের অর্ডার দেখে শিখেছি যে এদেশের খাবার দাবার কেমন আর কিসের সাথে কি খেতে হয়। সৌভিকের তো ফেভারিট রেস্টুরেন্ট এটি। এই চিকেন গ্রেভিটা খেতে অনেকটাই আলু টিক্কি চাটের মতন টক ঝাল মিষ্টি স্বাদের ছিল, দারুণ লাগলো খেতে। হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টের বাইরে দেখলাম এই ছোট দোকানটি। এত বড় হয়ে গেছি তবুও খেলনা পুতুল বেলুন গাড়ি এসব দেখলে এখনও যেন খুশিতে চোখ আর মন দুটোই উজ্জ্বল হয়ে ওঠে, অনেক কষ্টে আটকে রাখি নিজেকে। এবারে বাড়ির দিকে এগোব। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই, দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর নিজের পরিচিত লোকেদের সাথে শেয়ার করবেন, তাতে আপনাদের পরিচিত লোকেরাও আমার এই কাজের কথা জানতে পারবেন এবং আমিও নিজের কাজের জন্য উৎসাহ পাব। সকলের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমার এই প্রচেষ্টার উন্নতি অসম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।